ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের গতকালকের ক্লাসের পরে আমরা আজকে আর্টিকেলের কিছু ক্লাস নিয়ে এখানে আলোচনা করছি এবং আপনাদেরকে আর্টিকেলের সাথে সাথে আমি ট্রান্সফরমেশনও বুঝিয়ে দিব। গতদিন আমরা আর্টিকেলের দুইটা পার্টই পড়েছি এবং আজকে আমরা আর্টিকেলের পরের পার্ট অর্থাৎ একটু অনুশীলনী পার্টটা দেখব। এখানে আমি আপনাদেরকে প্রায় 16-17টা বা 20-30টার উপরে প্র্যাকটিস দিয়েছি, প্র্যাকটিস গুলো আমরা এখন করবো এবং আমরা বুঝতে পারবো যে কোথায় কোন উত্তরটা হবে। লেখা আছে ড্যাশ মাদার রোজ ইন হিম। তো গতদিন আমি বলেছিলাম যে এখানে মাদার দ্বারা মাকে বোঝানো হচ্ছে না, এখানে মাদার দ্বারা একটা ফিলিংস এর নাম বোঝানো হচ্ছে, যেহেতু নাম সেজন্য হবে দা। দ্বিতীয়টাতে দেখেন, ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ ইনভিয়েবল, যেহেতু অনেস্টিটা কার, রহিমের, নির্দিষ্ট। আবার এই যে রহিমের যে অনেস্টিটা, এটা ইনভিয়েবল, তাহলে এটা দুইবার নির্দিষ্টিত হয়েছে, সেজন্য এখানে হবে দা। ড্যাশ ওয়াটার, তাহলে আমরা লিখতাম এ ওয়াটার, কিন্তু বসে ওয়াটার অফ দিস পন্ড, নির্দিষ্ট করে বলেছে এই পুকুরের পানি ক্লিয়ার, পরিষ্কার, তার মানে নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে পানিটাকে, সেজন্য এখানে হবে দি। হি ইজ ড্যাশ MBBS। আমরা বলেছিলাম যদি আমাদের অ্যাব্রিভিয়েশন যদি থাকে এবং অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতন উচ্চারণ হয়, যেমন এম, এম উচ্চারণের ক্ষেত্রে আমরা এটা আগে উচ্চারণ করছি, সেই জন্য এই এম এর আগে এখানে বসবে এন। এরপর দেখেন ড্যাশ লায়ন ইজ ড্যাশ ফেরোসিয়াস এনিম্যাল। তাহলে আমরা বলেছিলাম যখনই আমাদের কখনো সিঙ্গুলার কমন নাউন থাকবে তখন আমরা সবসময় সিঙ্গুলার কমন নাউনের আগে বসাবো এ, এবং লায়ন হচ্ছে একটা ফেরোসিয়াস এনিম্যাল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ, এ লায়ন ইজ এ ফেরোসিয়াস এনিম্যাল। সিঙ্গুলার কমন নাউনের আগে সবসময় আমরা এ বসাবো। আই পেইড ড্যাশ 1 টাকা নোট। তাহলে ভাওয়েলের উচ্চারণ যদি ওয়া উচ্চারণ হয় সেক্ষেত্রে আমরা এন এর বদলে এ বসাই। ফর ড্যাশ ওল্ড পেপার, এখানে ফর এও দিতে পারেন, আপনি চাইলে ক্রসও দিতে পারেন, কিন্তু দা হবে না, কারণ এখানে ওল্ড পেপারের কোন নির্দিষ্টতা বোঝানো নাই, একটা ওল্ড পেপারের জন্য আমি 1 টাকা দিয়েছি। পায়াস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে শুধুমাত্র দি থাকলেই অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়, যেহেতু এখানে পায়াসের পরে আর আছে, তার মানে বোঝা যাচ্ছে যে পায়াসটাকে মানে এই অ্যাডজেক্টিভটাকে প্লুরাল বোঝানো হচ্ছে। আর কখন অ্যাডজেক্টিভ প্লুরাল হয়, যখন অ্যাডজেক্টিভের আগে কি থাকে, দি থাকে, তাহলে দ্য পায়াস আর হ্যাপি, একটা ফিলিংস, এখানে তো ক্রস দিতেই পারি আমরা। ড্যাশ বাংলাদেশ আর ব্রেভ নেশন, এখানে আসলে বাংলাদেশ বলতে দেশের নাম বোঝানো হচ্ছে না, কারণ দেশের নাম বোঝানো হলে এখানে ইজ হতো আর এখানে কান্ট্রি হতো, যেহেতু ন্যাশন বলছে আসলে এখানে পুরো বাংলাদেশের সকল জনগণকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন খেলায় জিতে তখন বলে যে বাংলাদেশ হ্যাভ ওন দা ম্যাচ, এখানে বাংলাদেশ সিঙ্গুলার আকারে কিন্তু বলে না, সিঙ্গুলার হলে হ্যাজ বলতো, তো প্লুরাল বলার কারণ হচ্ছে ওই যে মাশরাফি থেকে শুরু করে তাসকিন পর্যন্ত সবগুলো প্লেয়ারকে একত্রে বাংলাদেশ বলা হয়। সো যেহেতু এখানে নির্দিষ্ট করে একটা ন্যাশনের নাম বোঝানো হচ্ছে আর এখানে দেশের নাম বোঝানো হচ্ছে না, সুতরাং এটার আগে দি বসবে। এরপরে তো আবার বাংলাদেশি আছে জাতি, তাহলে জাতির নামের আগে আমরা তো দি বসতেই পারি, আবার এখানে বাংলাদেশি দ্বারা সম্পূর্ণ বাংলাদেশি মানুষদেরকেই বলা হচ্ছে। আচ্ছা, এখানে উত্তরটা দেওয়াই আছে যে ম্যান ইজ মর্টাল, এখানে আপনারা আমাকে বলতে পারেন যে মানুষ তো আসলে মরণশীল, এটা তো মানুষ তো কমন নাউন, কিন্তু এখানে আসলে নির্দিষ্ট করে যদি আপনি বলেন দা ম্যান ইজ মর্টাল সেক্ষেত্রে এটা কাটা যাবে, মানে কাটা যাবে, কারণ হচ্ছে দা ম্যান বলতে আসলে আমরা নির্দিষ্ট করে একজন মানুষকে বুঝি যে ওই মানুষটা মরণশীল, কিন্তু আসলে তো এখানে পৃথিবীর সকল মানুষই মরণশীল বোঝানো হচ্ছে। ঠিক আছে, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে ওয়া উচ্চারণ হচ্ছে এ হবে। দিস ইজ ড্যাশ ইউনিক প্রবলেম, ইউ উচ্চারণ হচ্ছে, আমরা জানি ভাওয়েলের উচ্চারণ ইউ হলে সেক্ষেত্রে কি হবে, এ হবে। ইউ আর, আই সি ইউ আর ড্যাশ ওটস ওয়ার্থ, আমি বলেছিলাম বিখ্যাত ব্যক্তির নাম যদি বোঝায় এবং বিখ্যাত ব্যক্তি যদি সত্যিকার অর্থে সেই ব্যক্তি না হয়, ঠিক আছে, এখন ওটস ওয়ার্থ ইনি একজন বিখ্যাত লেখক,
কিন্তু বলছে আমি তোমাকে ওটসোর্তের মতন দেখি। তাহলে এখানে ওটসোর্ত দ্বারা কোনো বিখ্যাত ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, এখানে ওটসোর্ত দ্বারা তোমাকে বোঝানো হচ্ছে, তুমি তো অ্যাকচুয়ালি ওটসোর্ত না, তাহলে সেই জন্য এখানে এ বসবে। আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ড্যাশ বিগ বুক ড্যাশ টেবিল ইজ ফর মাই হিস্টোরি ক্লাস। এখানে এ বিগ বুক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলছে যে এই বইটাই আমার কিসের জন্য, হিস্টোরি ক্লাসের জন্য। তাহলে যেহেতু নির্দিষ্ট তাহলে হবে দ্য বিগ বুক, আবার টেবিলটাকেও তো নির্দিষ্ট করে বলা হয়েছে অন দা টেবিল, যে এই টেবিলটার উপরে যে বইটা আছে সেটি আমার হিস্টোরি ক্লাসের জন্য। ওকে, দ্য কিং লেফট ড্যাশ এয়ার, এয়ার মানে উত্তরাধিকার, তাহলে হবে এন। এখানে এইচ এর উচ্চারণ স্বরেও বা অ বা ভাওয়েলের মতন হচ্ছে দেখে এখানে এন বসবে। ইট লেফট এন আওয়ার, যেহেতু এখানে এইচ এর উচ্চারণ এখানেও ভাওয়েলের মতন হচ্ছে তাহলে এন হবে। এখন দেখেন, আই স ড্যাশ বেগার, ড্যাশ বেগার ইজ ওল্ড, তাহলে প্রথমবার যখন আমি বেগারের কথা বলছি তখন বেগারটা কি অনির্দিষ্ট। আমি বলেছিলাম পৃথিবীতে কোনো কথা যদি প্রথমবার বলা হয় তাহলে সেটা অনির্দিষ্ট থাকে, তাহলে হবে আই স এ বেগার, কিন্তু দ্বিতীয়বার যখন বেগারের কথা বলা হচ্ছে তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে। আবার বলাই আছে এই বেগারটাই কিন্তু কি বৃদ্ধ। আচ্ছা, এট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড, এখানে নির্দিষ্ট করে বলছে যে তার ভিতরে যে পশুত্বটা ছিল সেটা উপরে উঠে গেছে বা সামনে চলে আসছে। নান বাট ব্রেভ ডিজার, তাহলে দেখেন একটু আগে আমরা যেটা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ তখনই প্লুরাল হবে যখন অ্যাডজেক্টিভ এর আগে দি থাকবে, তাহলে যেহেতু ব্রেভ এর পরে ডিজার্ভ আছে তাহলে এটাতে কি হবে দি হবে, যেহেতু এখানে প্লুরাল বুঝাচ্ছে, তাহলে দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। আশা করছি আপনারা এই 18টা আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন তবে আমি আশা করব যে এখানে 21 থেকে 32 আম সরি 19 থেকে 32 এই 32টা আপনারা এক্সামের জন্য, মানে এক্সাম বলতে আপনার হোমওয়ার্ক করবেন, আম সরি 19 থেকে 32, এখানে 33 নাম্বারটা দেখা যাচ্ছে, 33 নাম্বারটা আমাদের কাউন্টের জন্য না, তাহলে 19 থেকে 32, এই 19 থেকে 32 আপনাদের থাকবে হোমওয়ার্ক, বাড়ির কাজ আপনারা করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসের পরের টপিক বা পরের পার্টে আমরা চলে যাচ্ছি, সেই পরের পার্টটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। আমরা বলেছিলাম আপনাদেরকে ট্রান্সফরমেশন বুঝিয়ে দিব এবং মিলিয়ে দিব, সো সেই ট্রান্সফরমেশনের পার্টটাই আমরা এখন আপনাদেরকে শিখাবো। সো ট্রান্সফরমেশনের পার্টের জন্য আমরা নতুন একটি ভিডিও দিচ্ছি, সো আপনারা সেই নতুন ভিডিও থেকেই ইনশাল্লাহ দেখতে পাবেন, ঠিক আছে?